বন্ধুরা, সাউন্ড অফ করে গল্প শোনান প্লিজ। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে লাভ কাহিনী চ্যানেলের সাথেই থাকবেন। ঘাড় বাঁকিয়ে সোফার দিকে তাকায় সে। ল্যাপটপের উপর কাগজপত্র অন্যভাবে পড়ে আছে। মৃদু হেসে এগিয়ে গিয়ে কাগজপত্রগুলো হাতে তুলে নিয়ে বলে, চোরকে ধরতে এসেছিলে, পেলে না, পাবেও না। এই আহিয়ান সহ্য যতদিন না চাইবে। তুমি আমার কাছে নিষিদ্ধ এক মানুষ, তোমার প্রতি আমার অনুভূতিও নিষিদ্ধ। কথায় বলে, নিষিদ্ধ জিনিসগুলোর প্রতি মানুষের বেশি আগ্রহ থাকে। তুমি আমার কাছে নিষিদ্ধ হলেও নিজেকে তোমাতে আবদ্ধ করতে চাই আমি, তাতে আমার প্রাণ চলে যেতে যাক। বাড়িতে ফিরল মোহ, মুখে নেই হাসি। আজকে পুলিশের কাছে যেতে পারেনি সে, গিয়ে হয়তো নিজেই ভাষা খুঁজে পেত না বলার, সে কারণেই যায়নি। আরেকটা কারণ মিসেস নীরা, উনি বারবার ফোন করে মোহকে বাড়ি আসতে বলেছিলেন, যার কারণে দ্রুত বাড়ি ফিরে আসে মোহ। মাথা নুইয়ে ড্রয়িংয়ে পা রাখতে চেনা কণ্ঠে ধ্যান ফিরে মোহের, মাথা উঁচিয়ে তাকায় সে। আরে মোহ এসে পড়েছে, এখানে এসো। হাসি মুখে বলেন মিসেস রেবা, ইশারে ডাকেন মোহকে। ভ্রুকুচকে বেশ সন্দিহান হয়ে তাকায় মোহ, এনার আবার কী হলো, আজ এভাবে ডাকছেন কেন? তবুও কোনো রকমে মিসেস রেবার কাছে আসে মোহ। নেহাল সাহেব এবং মিসেস রেবাকে সালাম দিতেই মিসেস রেবা মোহের মুখে মিষ্টি করে দেয় আর হেসে উঠে বলে, খাও হবু বৌমা, কি বলবো, এত খুশি হচ্ছে। কাছের মানুষের সাথে নতুন সম্পর্ক করতে পেরে ভালো লাগছে। কিছুটা বিষম খায় মোহ, কাশতে কাশতে মিসেস রেবার দিকে তাকায় সে। যতদূর তার মনে পড়ে, এই মহিলার সঙ্গে যতবার তার কথা হয়েছে ততবারই ঠেস দিয়ে কথা বলা ছাড়া কথা বলে নেয়নি। আগের মামি আর এখানকার মামিকে মেলাতে কষ্ট হচ্ছে তার। তার কাশি দেখে সর্বপ্রথমে মিসেস রেবাই পানি এগিয়ে দেয়। পানি খেয়ে চোখ বড় বড় করে পাকিয়ে দেখতে থাকে মিসেস রেবা, অর্থাৎ তার মামিকে। এখন মোহ ওনাকে মামি বলবে নাকি অন্য কিছু, সে বিষয়ে ভেবে পাচ্ছে না মোহ। বলছিলাম না, বলছিলাম রেবা, রিঙ্কি তুমি পড়াবে নাকি? আমি পড়াবো কেন, এখন সব তো আধুনিক হয়ে গিয়েছে, আমার ছেলেই না হয় পড়াবে। নেহাল সাহেবের প্রশ্নের জবাবে বলেন মিসেস রেবা, একটু থেমে আবারও বলেন, শোনো নীরা, বলছিলাম যে বিয়ে আমি এত জাঁকজমকভাবে দিতে চাইছি না, যদিও সাধ ছিল আমার, কিন্তু সময়টা আমার ছেলের, সমস্যাটা আমার ছেলের, ওর সব বিয়েটিতে জাঁকজমক হইচই ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, রিসেপশন করবো পুরো শহর জানিয়ে হইচই করে, এটা তো ছেলের কোনো কথা শুনবো না, চিন্তা করো না। বিষয়টা তেমন কানে নিল না মোহ, বিয়ে নিয়ে বর্তমানে মাথা ব্যথা নেই তার, সে বিয়ে করছে নানিমা আর তার মিমির জন্যই। এখন বিয়েটা যেমন করেই হোক তাতে কিছুই যায় আসে না তার। সে জোর করে হাসি ফুটিয়ে তুলতে বলল, আমি আসি, আপনারা কথা বলুন, ফ্রেশ হইনি, সবে বাহির থেকে এলাম। আচ্ছা যা, মিসেস নীরার সম্মতি পেয়ে সেখান থেকে চলে আসে মোহ। আসার সময় তার কানে আসে মিসেস নীরার কথাগুলো, তাহলে আজকে থেকে 5 দিন পরেই হচ্ছে মোহ আর সচের বিয়ে। মোহের কানে ঝনঝন করে বেজে ওঠে কথাগুলো। মোহ আর সচের বিয়ে এতটুকু ভাবতেই অনুভূতিটা পাল্টে যাচ্ছে। এরপর কিনা সারা জীবন সেই সচ নামক অসচ্ছ মানুষটাকে জড়িয়ে তাকে কাটিয়ে দিতে হবে, ভাবা যায়? ভাবা যায় বলতো? কখনোই ভাবা যায় না। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাভ কাহিনী চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি।
ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে ডাকবেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকের গল্পের প্রথম পর্ব চলছে। বন্ধুরা, প্রথম পর্ব পড়ে জানাবেন কেমন হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তবেই দ্বিতীয় পর্ব কন্টিনিউ করা হবে। তো বন্ধুরা, আজ আর কথা না বাড়িয়ে গল্পে চলে যাচ্ছি। আজকের গল্পের নাম রোদ্দুরে মেঘের বর্ষণ। গল্পটি লিখেছেন তানজিল মিম। ভরা প্রেস মিডিয়ার সামনে বিখ্যাত সেলিব্রিটি আদ্রিয়ান মাহমুদ রিয়াদ আমার হাত ধরে টেনে নিয়ে সবার সামনে বলে উঠলেন, উনি নাকি আমায় বিয়ে করবেন। ওনার এমন কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। হুট করে এমন কিছু হবে তার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আমি। মাথায় চক্কর দিয়ে উঠল একটা, এসব কি বলছেন উনি? আমি ওনার সামান্য একজন অ্যাসিস্ট্যান্ট, আর উনি কি না? কিছুক্ষণ আগে রিয়াদ স্যারের একটা ফিল্ম হিট হওয়ার জন্য আর নতুন ফিল্মের অ্যাগ্রিমেন্টের জন্য কানাডার বিখ্যাত এক শহরে একটা পার্টি থ্রো করা হয়েছে। অবশ্য পার্টিটা থ্রো করেছিলেন রিয়াদ স্যারের আগের ফিল্মের হিরোইন মিস অনন্যা। রিয়াদ স্যারকে নাকি উনি সারপ্রাইজ দিবে। অবশ্য এতে আমার কোনো আপত্তি ছিল না, আমি তো দিব্যি পার্টির মজা নিচ্ছিলাম। পার্টিতে আসার কয়েক মিনিট পরেই অনন্যা ম্যাম রিয়াদ স্যারকে ডেকে নিয়ে গেলেন আর সবার সামনে রিয়াদ স্যারকে প্রপোজ করে বসলেন। ওনার প্রপোজ শুনে রিয়াদ স্যার স্টেজ থেকে নেমে আমার হাত ধরে সবার সামনে বলে উঠলেন, আমি ওনার পুরনো গার্লফ্রেন্ড আর আমরা শীঘ্রই বিয়ে করছি। কিন্তু এগুলো তো সবই মিথ্যে কথা। বর্তমানে আমি কিছু বলবো এর আগেই রিয়াদ স্যার আমার দিকে ঝুঁকে কানে কানে বলে উঠল, একদম চুপ থাকবে। এরই মাঝে একজন মিডিয়ার লোক বলে উঠলেন, আপনি কি সত্যি বলছেন মিস্টার রিয়াদ? উনি তো আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাহলে? রিয়াদ বলল, অ্যাসিস্ট্যান্ট তো কী হয়েছে, আর ওকে আমি ভালোবাসি তাই অ্যাসিস্ট্যান্ট বানিয়েছি। লোকটি আবারও বলল, তাহলে এতদিন বলেননি কেন? রিয়াদ বলল, আসলে আমার ইচ্ছে ছিল এইবার এই ফিল্মটা রিলিজ হলেই আমার আর তানজুর কথা সবাইকে বলে দেব, কিন্তু এভাবে হুট করে যে মিস অনন্যা আমায় কিছু না বলেই প্রপোজ করে বসবে আমি ভাবিনি, তাই বাধ্য হয়ে বলা লাগলো। এতটুকু বলে রিয়াদ অনন্যার দিকে তাকিয়ে বলল, আই এম এক্সট্রিমলি সরি অনন্যা, আমি তোমায় হার্ট করতে চাইনি। আসলে আমি তানজুকে ভালোবাসি অনেকদিন আগে থেকেই। রিয়াদের কথা শুনে অনন্যা কিছু না বলে কাঁদতে কাঁদতে দৌড়ে স্টেজ থেকে নেমে গেলেন। আমি জাস্ট হা হয়ে তাকিয়ে সবটা দেখে যাচ্ছি, যেন যা হচ্ছে সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এরই ভিতর রিয়াদ স্যার সবার সামনে হাঁটু গেড়ে বসে হাতে গোলাপ নিয়ে আমায় প্রপোজ করে বসলেন। আমি জাস্ট অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। ভরা মিডিয়ার সামনে হচ্ছে সব কিছু, কিছু বলবো তাও আবার হয়ে উঠল না। শেষমেশ বাধ্য হয়ে ওনার হাতের গোলাপটা নিয়ে নিলাম। গোলাপ নিতেই সবার সামনে জড়িয়ে ধরলেন উনি আমায়। একের পর এক সব দিয়ে যাচ্ছে রিয়াদ স্যার, আর আমি হাবলার মতো শুধু তাকিয়ে আছি। রীতিমতো বিষয়টা ভাইরাল হয়ে গেছে। রাত 11টা, গাড়িতে মুখ গোমড়া করে বসে আছি আমি। কিছুক্ষণ আগের ঘটে যাওয়া সব ঘটনা মাথার চারপাশে ঘুরপাক খাচ্ছে আমার। ভাইয়া কোথায় যান? বিলের ধারে কাটবেন ঘাস? ঘুম পেলে কি করবো, ঘুমাবো না? হ্যাঁ ঘুমাবো না। নিজের চোখে ঘুম নয় তো মানুষের চোখে ঘুম দিয়ে আমার কি হবে? একবারও তাকিয়ে দেখি ঘুমের রাজ্যে চলে গেছি। এ কেমন ঘুম আমার!
আমি কি জেগে আছি? এই কথা ভাবতেই আমার কেমন যেন লাগছে। আজকে ট্রেনিং আছে? আজকে ট্রেনিংয়ে কী হবে, আমি কি যেতে পারবো? ইরা একটু হাসলো, মেয়েটি চলে গেল। রীতিমতো কাঁপছে, এক হাতে শাড়ির আঁচল মুঠ করে ধরে এক পাশে দাঁড়িয়ে আছে। রিহাব ইরার দিকে আসছে, কিন্তু ইরার সাহস হলো না চোখ তুলে তার দিকে তাকাতে। সে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে, রিহাব তার অনেকটা কাছে এসে পড়েছে। এবার তো ইরার মুখের কথাই বন্ধ হয়ে গেছে। টাকাটা স্যারের কাছে দিয়ে আসুন। যথারীতি মরিচ কম। হ্যাঁ, আবার জিগাই। এই শুনেন, একটা না মিষ্টি কম হয়েছিল, একটা মিষ্টি কম হয়েছিল। আমি বুঝলাম না ওই দিন কি মিষ্টি কম আসছিল। খালা খাইছে তো কি হয়েছে? খালা তো খাবেই না, সবার জন্য আনা হয়েছে একটা, সেটাই তো কথা। ওই সময় আসলে গুনে রাখি নাই, থাক সমস্যা নেই। বুঝলাম না মানে কম হলো কিভাবে? কম তো হবে না, পিস হিসেবে ভুল করে নিয়ে আসছে, কম হবে। সেটাই তো মানে না, ফ্রিজে রাখছে কয়টা যে রাখছিল এটা আসলে মনে রাখি কিভাবে কি হয়েছে। এটা মনে নাই বলতে পারবে। তার কাজই নাকি এটা? তার কাজই জানি না, এমনি মজা করছি আমি। ভাই দুইটা বাজে গেছে, একটু খাই নেন। রুচি নাই না, রুচি এইগুলো তো রুচি না থাকাই ভালো। আরেকজন আছে, একজন ইরোগিন সালমা।